नमस्कार बंधुरा, टेक फॉर एनिमल्स एंड बार्ड्स यूट्यूब चैनले अपन सबाई के जानाई स्वागत। आजकल भिडियोर थेके आमरा जानबो कोकाटेल पाखिर डाइट, म्यूटेशन, खाचार साइज एवं पृथिवीर सबथेके दामी पांचटी कोकाटेल पाखिर ब्यापारे। कोकाटेलेर ओरिजिन अस्ट्रेलिया थेके एवं बद्री पाखिर पर पृथिवीर सबथेके बेशी बिक्री हवा पाखी हलो कोकाटेल। पृथिवीते कोकाटेलेर 20টিরও বেশি প্রজাতি পাওয়া যায়। খাঁচার বাইরে এদের লাইফ স্প্যান 10-14 বছর পর্যন্ত হতে পারে এবং এদের ওজন 50-120 গ্রাম পর্যন্ত হয়। এদের হাইট 12-14 ইঞ্চি পর্যন্ত হতে পারে। এদের সবচেয়ে কমন মিউটেশন হল গ্রে, হোয়াইট ফিস, লুটিনো, অ্যালবিনো এবং পার্ল, যেগুলো কিনা আপনারা আপনার আশেপাশের পেট শপে খুব সহজেই পেয়ে যাবেন। এবারে জেনে নিন এদের ডায়েটের ব্যাপারে। ওয়াইল্ড কোকাটেল সাধারণত ফ্রুটস অ্যান্ড সিডস খেয়েই থাকে, তবে খাঁচায় পালন করা কোকাটেলগুলো সিডস, ফ্রুটস, ভেজিটেবলস এবং প্যালেটসও খেয়ে থাকে। এবারে আমরা জেনে নেব এদের খাঁচার সাইজের ব্যাপারে। ছোট পাখি বলে আপনারা অল্প স্পেসের মধ্যে মোটেও রাখবেন না এদের। এরা খুবই অ্যাক্টিভ বার্ড হয়ে থাকে, তাই এদের কেজ রিকোয়ারমেন্টও একটু বেশি হয়ে থাকে। এদের মিনিমাম 3 ফুট হাইট, 2 ফুট লেন্থ এবং 1.5 ফুট ডেপথ সাইজের খাঁচাই রাখা উচিত। যেমনটা আমি আপনাদের আগেই বললাম, এরা খুবই অ্যাক্টিভ বার্ড হয়ে থাকায় ছোট জায়গার মধ্যে রাখলে এদের লেজ নষ্ট হতে পারে। এবারে জেনে নেওয়া যাক যারা প্রথমবার পাখি রাখতে চান তাদের জন্য কোকাটেল কতটা উপকারী হতে পারে। বাজারে খুব সহজেই পাওয়া যায় এমন একটি পাখি হলো কোকাটেল, যার দাম শুরু হয় প্রায় 700 টাকা প্রতি পিস থেকে। এরা ইজি টু ব্রিড হওয়ার কারণে বর্তমান সময়ে এই পাখিটির সাথে খুবই মিস্ট্রিট করা হয়। ওভার ব্রিডিংয়ের কারণে এদের ব্লাড লাইন খুবই খারাপ হয়ে যাওয়ায় ম্যাচিউরিটি এজের অনেক আগেই পাখিগুলো মারা গিয়ে থাকে। তাই আপনারাও যদি কোকাটেল পাখি নিতে যান তাহলে আমি আপনাদের বলবো আপনারা অবশ্যই একটি ভালো ব্রিডারের কাছ থেকে পাখি দেখে তারপরেই পাখি নেবেন। এবারে জেনে নিন এদের ব্রিডিং এজের ব্যাপারে। কোকাটেল পাখি 9-12 মাসের মধ্যে অ্যাডাল্ট হয়ে যায়, তবে এদের পুরো প্রাপ্তবয়স্ক হতে সময় লাগে 14-15 মাস পর্যন্ত এবং এই সময়ের পরেই ব্রিডিং নিলে এদের ডিম থেকে বাচ্চা হওয়ার সম্ভাবনা খুব বেশি হয়ে থাকে। অনেকেই মনে করে থাকেন যে কোকাটেল পাখি কাঠের বাক্সের তুলনায় মাটির হাঁড়িতে খুব ভালো ব্রিডিং করে, তবে আমার মতে কোকাটেলের ব্রিডিংয়ের জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো সঠিক তাপমাত্রা এবং সূর্যের আলো। এবারে আমি আপনাদের জানাবো পৃথিবীর সবচেয়ে দামি 5টি কোকাটেল পাখির মিউটেশনের ব্যাপারে। নম্বর 5, স্যাডেল ব্যাক কোকাটেল। অপূর্ব সুন্দর দেখতে এই কোকাটেল পাখির মিউটেশনটিকে দেখুন। এদের পিঠের উপরে থাকা স্যাডেল অথবা ঘোড়ার নালের মতো দাগের কারণে এদের এই নাম। ভারতীয় বাজারে বর্তমান সময়ে এই পাখিটির দাম রয়েছে 30-35 হাজার টাকা প্রতি পিস। নম্বর 4 রয়েছে বাটারফ্লাই কোকাটেল। কোকাটেলের এই মিউটেশনের পিঠের উপরে থাকা মার্কিংগুলো একেবারে বাটারফ্লাইয়ের মতো দেখতে হওয়ার কারণেই এদের নাম বাটারফ্লাই কোকাটেল। ইন্ডিয়াতে এদের দাম রয়েছে 35-40 হাজার টাকা প্রতি পিস। নম্বর 3 রয়েছে রেসেসিভ পেস্টেল সিলভার কোকাটেল। কোকাটেলের এই মিউটেশনটি ইন্ডিয়াতে খুবই রেয়ার একটি মিউটেশন, ইন্ডিয়াতে খুব বেশি পাওয়া যায় না, তবে এদের মার্কেট প্রাইস রয়েছে 40-45 হাজার টাকা প্রতি পিস। নম্বর 2 রয়েছে ডমিনেন্ট সিলভার কোকাটেল। ছবিটি ভালোভাবে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন যে এদের ডমিনেন্ট সিলভার কোকাটেল কেন বলা হয়। এই মিউটেশনটিও ইন্ডিয়াতে খুবই রেয়ার একটি মিউটেশন, ইন্ডিয়াতে খুবই অল্প সংখ্যায় হওয়ার কারণে এদের প্রাইস 50-55 হাজার টাকা প্রতি পিস। এবং 1 নম্বরে রয়েছে কোকাটেল মিউটেশনের রাজা অ্যামারেল্ড কোকাটেল। ইন্ডিয়াতে এই মিউটেশনের কোকাটেলের দাম রয়েছে 70-75 হাজার টাকা প্রতি পিস। এই ভিডিওতে আমি শুধুমাত্র আপনাদের দামগুলোর ধারণা দেওয়ার চেষ্টা করলাম। কোকাটেলের এই মিউটেশনগুলো ইন্ডিয়াতে খুব রেয়ার হয়ে থাকায় এদের প্রাইস কিছুটা আপডাউন হতে পারে, তবে আমি আশা করব আজকের ভিডিও থেকে আপনারা কোকাটেল পাখির সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়েছেন যেগুলো আপনাদের কোথাও না কোথাও গিয়ে কাজে অবশ্যই লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ আপনি ভালো থাকুন, আপনার পেটসদের ভালো রাখুন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।